দেখো, আমরা হলো দুই ধরনের অ্যাডার শিখবো, একটা হলো হাফ অ্যাডার আর একটা হলো ফুল অ্যাডার, ঠিক আছে? তো প্রথমে আমরা হাফ অ্যাডার দিয়ে শুরু করব। তো হাফ অ্যাডার জিনিসটাকে এইরকম ধরো, এটা হলো ব্লক ডায়াগ্রাম। চেনার উপায় হলো হাফ অ্যাডারে দুইটা ধরো ইনপুট থাকে, হাফ অ্যাডারে ইনপুট থাকে কয়টা? দুইটা, এবং আউটপুটও থাকে কয়টা? দুইটা। এতক্ষণ বা এতদিন আমরা যা যা শিখছি সেগুলো ছিল লজিক গেট, সেগুলো ইনপুট ছিল দুই, এক বা একাধিক, আর এখন হলো আমরা অ্যাডার, মানে দুইটা সংখ্যা যোগ করার জন্য যে জিনিসটা ইউজ করি সেটা নিয়ে পড়তেছি। যেমন দেখো, এ আর বি দুইটা হলো চলক বা সংখ্যা যেটা যোগ করতে চাই, তাহলে যোগ করলে আমরা দুইটা আউটপুট যে পাবো, একটার নাম হলো সাম আর একটার নাম হলো ক্যারি। আর দেখো, ফুল অ্যাডারটা যদি আমি ডিসক্রাইব করি, ধরো হাফ অ্যাডারটা এইভাবেও লেখা হয়, ধরো ফুল অ্যাডার বোঝার উপায় হলো এখানে ইনপুট থাকে কয়টা? তিনটা, আর আউটপুট থাকে কয়টা? দুইটা। এখানে ইনপুট গুলো এ বি আর হলো সি আই, ঠিক আছে? সি আই ক্যান, এটা একটু পরে আমি ডিসক্রাইব করব। আর আউটপুট গুলো হলো মানে সাম অ্যান্ড ক্যারি, তো ক্যারিকে এখানে সি আউট দ্বারাও প্রকাশ করে। এখন যদি আমি এটা ট্রুথ টেবিলটা আগে আঁকি, ট্রুথ টেবিল মনে রাখবা আঁকলে অলমোস্ট 90% প্রবলেম সর্টেড হয়ে যায়। যেমন দেখো, আমার যদি এ আর বি ইনপুট হয়, ধরো এ বি, তাহলে কি 0 0 0 1 1 0 1 1, তাহলে এটা হলো সাম আর এটা হলো ক্যারি। তাহলে দেখো, হাফ এডারের সামটা হলো এক্সর গেটের সামের মতোই। আচ্ছা, আমাদের কি মনে আছে এক্সর গেট কি পড়ছিলাম? এক্সক্লুসিভ অর গেট কি পড়ছিলাম? এ এক্সর বি মানে কি? এ বার বি প্লাস এ বি বার। এক্সর গেটে ইনপুট গুলো সেম হলে আউটপুট জিরো ছিল, নাকি ইনপুট গুলো ডিফারেন্ট হলে আউটপুট জিরো ছিল, কি কোনটা ছিল? হ্যাঁ, ইনপুট সেম হলে আউটপুট জিরো, আর ডিফারেন্ট ইনপুটে হলো আউটপুট ওয়ান। আর হাফ এডারের ক্যারিটা হয় হলো গিয়া একমাত্র যখন দুইটা ওয়ান হবে, তখনই মাত্র আউটপুটটা কত হবে? ওয়ান হবে। তার মানে চিন্তা করে দেখো, আমরা যদি এবার ফাংশন গুলা ডিরাইভ করার চেষ্টা করি, তাহলে দেখো হাফ এডারের সাম সমান সমান কি, এখানে কি জিরো থাকলে বার দিতে হয়, শিখছি না? তাহলে এই লাইনের জন্য যদি আমি ফাংশন বানাই, তাহলে কি এ বার বি প্লাস কি এ বি বার, ঠিক আছে? আর এই যে এটার জন্য এ বি বার, মানে আবারও বলি, এই সামের এই লাইনের জন্য আস্তে আস্তে কি এ বার এটার জন্য, আর এটার জন্য তো কিছু না বি, আর এই লাইনে এ বি বার, তাহলে দুইটা আলাদা লাইন আছে, তার মানে মাঝখানে আবার কি গেট? অর গেট। যোগ থাকলে কি মাঝখানে? অর গেট। তার মানে দেখো তো, সাম অ্যাকচুয়ালি কোন গেট কে রিপ্রেজেন্ট করে? হাফ এডারের সাম এক্সর গেট কে রিপ্রেজেন্ট করে না। তার মানে আমি যদি এইখানে এ আর বি না দিয়ে এক্স আর ওয়াই দেই, তাহলে তুমি কি লিখবা? এক্স এক্সর ওয়াই। আবার পি আর কিউ দিলে কি লিখবা? পি এক্সর কিউ, শেষ। এবার দেখো, ক্যারি, ক্যারি একমাত্র তখনই ওয়ান হলো যখন দুইটা ইনপুটই কি হলো? সেম সেম না, দুইটা ইনপুটই কি ওয়ান হইলো। তাহলে দেখো, ক্যারির জন্য ফাংশনটা কি হবে? আর কি কোনো মিন টার্মস আছে না? তাহলে দেখো, সি ইজ ইকাল টু কি হবে? এপি। সি ইজ ইকাল টু কি হবে? এবি। তাহলে দেখো, আমরা এটা হলো হাফ এডারের ব্লক ডায়াগ্রাম শিখলাম, ট্রুথ টেবিল শিখলাম, এবার কি শিখতে হয়? লজিক সার্কিট। এবার কি শিখতে হয়? লজিক সার্কিট। তাহলে লজিক সার্কিটটা কেমনে আঁকে? ধরো এটা হলো এ, এটা হলো বি, ধরো এ থেকে একটা ইনপুট যাবে, বি থেকে একটা ইনপুট যাবে, কোন গেটে যাবে বলতো? এক্সর গেটে যাবে। তাহলে এক্সর গেটে গেলে সেখানে ধরো এস হবে, এবং এস সমান সমান কি? এ এক্সর বি, হয়ে গেছে না বলো? আর ক্যারিটার জন্য কি? এ থেকে একটা ইনপুট আসবে, বি থেকে একটা ইনপুট আসবে, এবং এরা কোন গেটের মধ্যে প্রবেশ করবে? অ্যান্ড গেট। কারণ অ্যান্ড গেট কি গুণের কাজ করে না, বুলিয়ান, এবং সেখানে ক্যারি সি পাব। তার মানে একটা জিনিস আমি বলি, এই যে আমি বক্সটা আঁকছি না আর এখানে এইচে লিখে দিছি না, এর মানেই হলো কি, উইটার ভিতরে কি আছে? পুরা এই এই দুটা গেট আছে। উইটার ভিতরে কি আছে? এই দুইটা গেট আছে, একটা কি গেট? এক্সর গেট, একটা কি গেট? হ্যান্ড গেট। বোঝা গেছে? একটু তোলো জলদি জলদি। দেখো, এবার যদি আমরা ফুল অ্যাডার সম্পর্কে জানি, ফুল অ্যাডার বোঝার উপায় আবারও বলি, তিনটা ইনপুট থাকবে এ বি আর কি সি ইন। এই সি ইনটাকে স্যাররা লোয়ার অর্ডার ক্যারি বলে, ঠিক আছে, বা সি আই দ্বারাও অনেক স্যার প্রকাশ করে। আর আউটপুট কয়টা? দুইটা, সাম অ্যান্ড ক্যারি। তো এখানে এস আর সি আউটও অনেকে লেখে, আবার সিও অনেক স্যার
দেখি একটা লিখলেই হলো। তো আমরা চলো ফুল অ্যাডারে যদি একটু কষ্ট করে ট্রুথ টেবিলটা মনে রাখি। এখন দেখো তিনটা যেহেতু ইনপুট, তার মানে তুমি বুঝতেই পারতেছো অ্যাকচুয়ালি ইনপুট গুলো কি হবে, জিরো থেকে কতর বাইনারি, জিরো থেকে সেভেনের বাইনারি না? ওই যে তিনটা না, তিনটা যদি ইনপুট থাকে তাহলে জিরো থেকে সেভেনের বাইনারি না? তাহলে দেখো কয়টা হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। হ্যাঁ তাহলে দেখো কি শিখেছিলাম, জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, আর কি এটা ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান, তারপর কি চারটা জিরো চারটা ওয়ান হয়ে গেছে। এইবার একটু কষ্ট করে ফুল অ্যাডারের একটু কষ্ট করে সামটা কষ্ট করে মানে সামের ইয়াটা মনে রাখতে হবে। সামের ইয়াটা কি ছিল মনে আছে তোমার? জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, এই খেয়াল করো সামটা একটু ভালো করে আগে বুঝে নেই, সামটা এইভাবে মনে রাখতে হয় যে জিরো ওয়ান, তারপর এটার উল্টায় দিছি ওয়ান জিরো, তারপর আবার ওয়ান জিরো জিরো ওয়ান, মানে বা এইভাবে চিন্তা করতে পারো এই চারটা প্রথমে এইটা এইটার উল্টাটা এইখানে দেখো উল্টা ইয়া দিছি, তারপর এই চারটা যখন হয়ে গেছে মুখস্থ তখন এই চারটার আবার উল্টায় দিছি। ঠিক আছে মনে থাকবে, একটু প্র্যাকটিস করতে হবে বাসায় দুই একবার। ফুল অ্যাডারের একমাত্র যতগুলো আমরা ট্রুথ টেবিল শিখি ফুল অ্যাডারটা একটু সময় লাগবে পোলাপেনের মনে করতে, সাম অ্যান্ড ক্যারেক্টটা। এবার দেখো ক্যারেক্টটা কি, তিনটা জিরো ওয়ান, এবার হলো জিরো তিনটা ওয়ান, তার মানে তোমাকে প্রথম চারটা আগে মাথায় রাখতে হবে, তারপর খালি ঘুরাই দিবা তিনটা জিরো ওয়ান জিরো তিনটা ওয়ান, একটু সময় নেবা বাসায় এটা দুই তিনবার রাখবা। এবার আমাকে একটু হেল্প করো, দেখো আমরা কি শিখছিলাম যে জায়গায় যে জায়গায় ওয়ান সেই জায়গায় সে জায়গায় কি মার্ক করতে হয় তাই না বলো, মার্কিং শেষ, এবার সেটা দিয়ে ফাংশন বানাতে হবে। তাহলে দেখো তো সামের ফাংশনটা কি আসে, এস ইজ ইকাল টু এই বরাবর যদি যাই তাহলে কি কি পাচ্ছি, এর উপরে কি বার, বিয়ের উপরে কি বার, সি এর উপরে কি বার হবে না, সি আই ফাঁকা থাকবে কারণ কি এখানে কি আছে ওয়ান আছে, তারপর আবার যোগ যোগ দিয়ে এর উপরে কি বার, বিয়ের উপরে কিচ্ছু না, সি আই এর উপরে বার, আবার কোথায় এইখানে এ বি সি, আচ্ছা এর উপরে কিছু হবে না, বি আর সি আই এর উপরে বার হবে, তারপর দেখো লাস্টে কোনটা এইটা, এটা কি হবে কফি তিনটাই কিছুই হবে না, হ্যাঁ জাস্ট এ ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে এবার চলো যদি ক্যারিটটা একটু এই পাশে লিখি, কারণ আমি একটু জায়গা লাগবে তো তাই আমি ক্যারিটটা এই পাশে লিখতেছি, তাহলে ক্যারিতে আবার চলো হাইলাইট করি এইটা 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 এইটা। তাহলে দেখো আমাদের জাস্ট একটা জিনিস একটু মনে করাতে হবে, আমরা কালকেও এক্সর গেট আর এক্স নর গেট পড়ছি, এক্সর গেটের আউটপুটটা কি ছিল, এ এক্সর বি সমান এ বার বি প্লাস এ বি বার তাই না, আর এক্স নর গেটটা কি পড়ছিলাম এইভাবে বুঝছো, যখন বইটা পড়বা তখন পাশে এই যে জিনিসগুলো আবার বইয়ে আছে না পাশে এইভাবে জিনিসগুলো লিখে রাখবা, তাহলে তুমি যখন আবার কয়েকদিন পর রিভিশন দিবা তখন তুমি নিজেই পড়তে পারবা তাই না, এই কোর্স আর পুরো বছর টাইম না লাভ নাই, তাহলে অন্যান্য সাবজেক্ট পড়বা কবে। দেখো এ এক্স নর বি তাহলে এটা কি জানি শিখছিলাম, এ বি প্লাস এ বার ইন্টু বি বার, তাহলে দেখো এইখানে দেখো তো কোনোভাবে কোনোভাবে ম্যাচিং করান যায় কিনা, দেখো তো এখানেও এবার আছে এখানেও কি আছে, তাহলে কমন নিয়ে ফেলি বি বার সি আই প্লাস বি সি আই বার, এখানে এ যদি কমন নেই বি বার ইন্টু সি বার বি ইন্টু সি আই সরি। ঠিক আছে ওকে, এখানে কোন গেট পড়ছে, এখানে হলো এবার বি সরি এক্সর সি যোগ এ, তারপর কি বি এক্স নট সি তাই না। এবার আবার আমি যদি কিছু সময়ের জন্য তোমাদের বলি যে এই পুরাটা মনে মনে এক্স ধরো, এই পুরাটা সমান মনে মনে কি ধরো, তাহলে চলো একটু এক্স ধরি, এখন তো আমরা আমাদের মতো প্রমাণ করতেছি এই জন্য উপরে লিখলাম তোমরা পাশে লিখা নিবা, তাহলে এটা আসলে কি আছে একটু ধরো পাশে চিন্তা করি, এবার এক্স প্লাস এ এইটা সমান কি করলাম এক্স ধরলাম, তাহলে এ বার ইন্টু কত এক্স প্লাস এ ইন্টু কত
তাহলে এইখানে আবার কি গেট পড়ছে? এক্সর না এক্স নট, এক্সর পড়ছে না? তাহলে কি এখানে আবার কি লেখা উচিত আমার? এ এক্সর কি এক্স লেখা উচিত না? এক্স এর মান আবার কি কি ধরছিলাম? বি এক্সর সি। সাকিব বলো এটা সমান কি? এ প্লাস এ প্লাস এ সমান কি? এ হবে না? গুড। তার মানে আমি একদিন শিখেছিলাম যে আমি একই ভ্যারিয়েবল যদি অনেকবার যোগ দিয়া বা অনেকবার গুণ দিয়া লিখি এতে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে এইখানে দেখো আমি যদি করি কি, এবার বি সি আই লিখলাম, এইটার সাথে এ বি সি আই একবার লিখলাম, আবার এ বি বার সি আই, আবার এটার সাথে কি লিখলাম? আবার এইটার ক্ষেত্রে এ বি সি আই বার, আবার একবার কি লিখলাম? এ বি সি আই। তার মানে দেখো এই একটা, এই দুইটা, এই তিনটা যে ছিল না, এটার মনে মনে এক্স চিন্তা করো, এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান সমান কি এক্সই না? এই যে দেখো এইটার রিপ্লেস আমি তিনবার লিখছি, এই যে এই ফর্মুলাটা ইউজ করছি, একটু সময় নাও। ঠিক আছে ওফে, কেন লিখলাম এটা পরে বুঝি, লিখছি তো। আচ্ছা এবার কেন লিখলাম এটা তুমি নিজে বুঝবা, আমার বলা লাগবে না। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে কি কমন যায়? গুড, বি আর সি কমন যায় না? তাহলে এখানে কি এবার প্লাস এ হয়ে গেল না? ঠিক আছে দুইটা দুইটা, তারপর আবার যোগ, এই দুটার মধ্যে কি কমন যায়? এটা এটা দেখে লিখছিলাম না, তাহলে কি এ বি বার সি আই দেখছো, একটা বার দিয়ে ফেলছিলাম এই জন্য মাথা ঠান্ডা রাখবো। তাহলে দেখো তাহলে কি এ আর সি কমন যায়, তাহলে এখানে কি বি বার প্লাস কে বি, আর লাস্টটা কি জি এ বি কমন যায়, তাহলে সি আই প্লাস কি সি। তাহলে দেখো এবার আবার এইটা যদি সূত্র দেখি, এ প্লাস এবার সমান সমান কত? ওয়ান, মনে আছে না? কেন এর মান একবার জিরো দিলে, জিরো প্লাস জিরো বার কত? ওয়ান, তাহলে কত? ওয়ান হয়। আবার এর মান যদি ওয়ান দেয় তাহলে ওয়ান প্লাস ওয়ান বার কত? জিরো, তাহলেও কত হয়? ওয়ান হয়। তো এনি ইনপুটের জন্য আউটপুট ওয়ান আসতে আসে, দ্যাটস ওয়াই কত? ওয়ান। তাহলে দেখো এইখানে বি সি আই ইনটু কত? ওয়ান। ওয়ান কি লেখার দরকার আছে? না। তাহলে এ সি আই আর এটা কি এ বি, তাহলে দেখো এটা একটু সাজায় গুছায় যদি লিখি এ বি বি সি সি এ বি বি সি সি এ। দেখো এখন একটা সত্যি কথাই বলি যে আমার তো অ্যাকচুয়ালি এই লাইনটা মনে আছে, মনে আছে না বলো? মনে থাকার কারণে ইনস্ট্যান্ট আমি এইখানে যখন কমন মানে ফাংশনটা ডিরাইভ করতে গেলাম, কমন নিতে গেলাম, আমি বুঝতে পারছিলাম না এখানে কিছু একটা ভুল হয়েছে। আমি তো প্রথমে মানে তারাউরাই লিখা ফেলছিলাম, বুঝতে পারছো? এই জন্য আমি বলি আমরা ট্রুথ টেবলটাই মনে রাখবো, কিন্তু আমরা একদম শেষের যে দুইটা লাইন না সেটা মাথায় রাখতে হবে, বা এমসিকিউর জন্য তো মাথায় রাখতে হবে, এটা বুঝছো?